গাইস দেখো, আজকে আমি নারকেল ফাটিয়ে রেখেছি, যার জলটা ছেলেকে দিলাম। তো নারকেলের আমি নাড়ু বানাবো, ঠিক আছে? নাড়ুটা একজনের জন্য করব, হ্যাঁ, সেটা আমি কার জন্য করব বলবো, অবশ্যই তাকে সারপ্রাইজ দেব, আগে থেকে বলবো না, কারণ সে তো মোবাইলটা দেখবে, দেখলেই বুঝতে পারবে আমার জন্য রেসিপিটা করা হচ্ছে। আমার যখন নাড়ুটা কমপ্লিট হয়ে যাবে বানানো, তখন আমি তোমাদেরকে বলবো যে এটা আমি কার জন্য বানাচ্ছি, ঠিক আছে? এখন আপাতত এখানে এই যে নারকেল কুড়ানো মোটামুটি হয়ে গেছে, এবার যখন পরের প্রসেসে যাব তখন আবার ভিডিওটা দেখাবো, ঠিক আছে? যে নারকেলের নাড়ু নিয়ে বসেছি, পাক দিচ্ছি এখন। এর মধ্যে নারকেল, গুড়, চিনি, দুধ সব মিশিয়েছি, একসাথে মেখে নিয়েছি। এবার পাক দিই, পাক দেওয়ার পর নাড়ুটা বানিয়ে আবার তোমাদেরকে দেখাবো। পেঁয়াজ গুঁড়ো করছি, নারকেলে দেবো নাড়ুতে। নাড়ু পাক দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? ছেলে টিউশনি গেছে, চলে আসবে, একটু তাড়াহুড়ো আছে, আর ভিডিও কিছু দেখাবো না। এবার যা নাড়ু বানানো হয়ে যাবে, নাড়ুটা বানানোর পর একেবারে নাড়ুটা দেখাবো, তারপরে বলবো এই নাড়ুটা কার জন্য বানালাম, ঠিক আছে? ওকে, বাই। এই যে নাড়ু কমপ্লিট। এই নাড়ু যাবে আমার দিদির ছেলের জন্য, কারণ কালকে ওর হ্যাপি বার্থডে, তো আমি কালকে এটা ওকে পাঠাবো। ও নাড়ু খেতে ভীষণ ভালোবাসে, তাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? বাই।